সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ইউক্রেনের এবার ফিনল্যান্ড সীমান্তে নজর রাশিয়ার। ইউক্রেনে সহস্রাধিক নৌসেনা আত্মসমর্পণ করেছে দাবি রাশিয়ার। প্রতিদিনই নতুন গণকবর পাওয়া যাচ্ছে বললেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেন নিয়ে ভুল তথ্য দেওয়ায় রুশ গুপ্তচর কারাগারে। ইউক্রেনকে আরও $75 কোটি অস্ত্র দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বিলওয়ালের পররাষ্ট্রমন্ত্রী হওয়া নিয়ে পিপিপিতে দ্বিমত। যুদ্ধ সংঘাত বাণিজ্য বেড়েছে চীন রাশিয়ার। রুশপন্থী রাজনীতিককে গ্রেফতারের দাবি ইউক্রেনের। এবং অনলাইনে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রচারণা, গ্রেফতার বারণ। দর্শক, ইউক্রেনের রুশ সেনাবাহিনী থেকে উদ্ধার হওয়া এলাকায় অনেক গণকবরের সন্ধান মিলছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এসব এলাকায় হাজার হাজার ইউক্রেনীয়রা রুশ বাহিনীর হাতে নির্মম অত্যাচারের শিকার হয়েছেন বলে অভিযোগ জেলেনস্কির। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ইউক্রেন এবার ফিনল্যান্ড সীমান্তে নজর রাশিয়ার। ইউক্রেনের পর এবার ফিনল্যান্ড সীমান্তের দিকে নজর দিচ্ছে রাশিয়া। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম নিউজউইক জানিয়েছে, ফিনল্যান্ড সীমান্তে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে যাচ্ছে মস্কো। সোমবার অনলাইনে ছড়িয়ে অসমর্থিত একটি ফুটেজে অন্তত দুটি রাসায়নিক সামরিক যানকে ফিনল্যান্ডের সীমান্তের দিকে অগ্রসর হতে দেখা গেছে। টুইটারে শেয়ার করা ভিডিওতে দৃশ্যমান সামরিক যানগুলোতে K-300P বাস্টিয়ন PS বলে মনে হচ্ছে। প্রকৃতপক্ষে এটি একটি উপকূলীয় প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। 43 সেকেন্ডের ওই ভিডিও শেষের দিকে ক্যামেরা ধারণ করা ব্যক্তি একটি রাস্তার চিহ্নের উপর ফোকাস করেন যা ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির দিকে নির্দেশ করে। টুইটারে ভিডিওটি এ পর্যন্ত প্রায় 6 লক্ষ বার দেখা হয়েছে। নিউজউইকের খবরে বলা হয়েছে, রাশিয়ার নেটোতে যোগদানের ব্যাপারে ফিনল্যান্ডকে সতর্ক করার কয়েক ঘন্টার মাথায় সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি পশ্চিমা সামরিক জোট নেটোতে যোগদানের আগ্রহ প্রকাশ করে ফিনল্যান্ড ও সুইডেন। এই বছরের গ্রীষ্মে নেটোতে ইউরোপের দেশ দুটি হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। সুইডেন ও ফিনল্যান্ড সামরিক জোটটিতে যোগ দিলে এর সদস্য সংখ্যা 30 থেকে 32 দাঁড়াবে। নেটোর পররাষ্ট্র মন্ত্রীদের গত সপ্তাহের বৈঠকে ফিনল্যান্ড ও সুইডেনের মন্ত্রীরাও যোগ দিয়েছিলেন। এই বৈঠকে দুটি দেশের যোগ দেওয়া নিয়ে সুনির্দিষ্ট আলোচনা হয়েছে। তবে নেটোতে যোগ না দিতে সুইডেন ফিনল্যান্ডকে সরাসরি হুমকি দিয়ে রেখেছে রাশিয়া। পশ্চিমা সামরিক জোটে যুক্ত হওয়ার চেষ্টা করা হলে ইউক্রেনের মতো পরিস্থিতি হবে বলে সতর্ক করেছে মস্কো। ইউক্রেনে সহস্রাধিক নৌসেনা আত্মসমর্পণ করেছে দাবি রাশিয়া। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় অবরুদ্ধ বন্দরনগরী মারিউপোলে দেশটির সহস্রাধিক নৌসেনা আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সেখানে ইউক্রেনের 36তম মেরিন ব্রিগেডের 1,026 জন নৌসেনা আত্মসমর্পণ করেছে। এর মধ্যে বাহিনীর 162 জন কর্মকর্তা রয়েছে। বুধবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, মারিউপোলের ইলিচ আয়রন অ্যান্ড স্টিল ওয়ার্কসের কাছে সফল অভিযান চালিয়ে রুশ বাহিনী বা ডোনেস্ক পিপলস রিপাবলিকের মিলিশিয়া ইউনিট। এই সময় ইউক্রেনের 36তম মেরিন ব্রিগেডের 1,026 জন নৌসেনা স্বেচ্ছায় অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেছেন। ঘটনাস্থলে ইউক্রেনের আহত 151 নৌসেনাকে চিকিৎসা দেওয়ার পর তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও দাবি করেছে রাশিয়া। এদিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নৌসেনাদের আত্মসমর্পণ সংক্রান্ত রাশিয়ার দাবির ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই। প্রতিদিনই নতুন গণকবর পাওয়া যাচ্ছে বললেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের রুশ সেনাবাহিনী থেকে উদ্ধার হওয়া এলাকায় অনেক গণকবরের সন্ধান মিলছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এসব এলাকায় হাজার হাজার ইউক্রেনীয়রা রুশ বাহিনীর হাতে নির্মম অত্যাচারের শিকার হয়েছেন বলে অভিযোগ জেলেনস্কির। মঙ্গলবার লিথুয়ানিয়ান পার্লামেন্টে ভার্চুয়ালি যুক্ত হওয়া নিয়ে ভাষণে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ তোলেন ভলোদিমির জেলেনস্কি। ভাষণে জেলেনস্কি বলেন, প্রায় প্রতিদিনই নতুন নতুন গণকবরের সন্ধান মিলছে। নালার মধ্যে এবং মাটির নিচে মরদেহ পাওয়া যাচ্ছে। ম্যানহোল এবং বেসমেন্টে এখনও মানুষের মৃতদেহ পাওয়া যাচ্ছে। বাধা বিকৃত দেখা মিলছে। শত শত ধর্ষণের ঘটনা খবর পাওয়া যাচ্ছে। বেশ বড় জনবহুল গ্রামগুলো এখন প্রায় বাসিন্দা ছাড়া। জেলেনস্কি অভিযোগ করেন, শত শত ধর্ষণের ঘটনা খবর পাওয়া যাচ্ছে, এমনকি রুশ বাহিনী একটি শিশুকে ধর্ষণ করেছে বলে অভিযোগ এসেছে। আমি নিশ্চিত যে রাশিয়া এসব অভিযোগ অস্বীকার করেছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার বাহিনী কর্তৃক সংঘটিত যুদ্ধাপরাধের তদন্ত শুরুর বিষয়টি লিথুয়ানিয়ান সংসদ সদস্যদের জানান জেলেনস্কি। প্রসঙ্গত, ইউক্রেনের রাশিয়ান সেনা অভিযানের পর থেকে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হচ্ছে রাশিয়ার বিরুদ্ধে। ইউক্রেনে আনা অভিযোগ বরাবরই অস্বীকার করেছে মস্কো। ইউক্রেন নিয়ে ভুল তথ্য দেয় রুশ গুপ্তচর কারাগারে।
রাশিয়ার গোয়েন্দা সংস্থার এক শীর্ষস্থানীয় কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। টুইটারে গত শুক্রবার গোয়েন্দা কর্মকর্তার বন্দির খবর জানিয়েছেন রাশিয়া সুরক্ষা পরিষেবা বিষয়ক বিশেষজ্ঞ আন্দ্রি সুলতানোভ। ফেডারেল সিকিউরিটি সার্ভিস অব দ্য রাশিয়ান ফেডারেশনের কর্নেল জেনারেল সের্গেই বেসেদা ওই গোয়েন্দা কর্মকর্তা মস্কোর অদূরে লেফোর্তোভ কারাগারে বন্দী। জেলে পাঠানোর আগে বেসেদাকে গত মার্চ থেকে গৃহবন্দীও রাখা হয়েছিল, কিন্তু কেন তাকে জেলে পোরা হলো এ নিয়ে ক্রেমলিনের তরফে কোনো বিবৃতি জারি করা হয়নি। সাবেক সোভিয়েত ইউনিয়নের সংস্থা কেজিবির উত্তরসূরির ভূমিকাতেই দেখা গেছে এফএসবিকে। আগে অবশ্য নাম ছিল ফেডারেল কাউন্টার ইন্টেলিজেন্স সার্ভিস, সংক্ষেপে এফএসকে। এফএসবির পঞ্চম সার্ভিসেস প্রধান 68 বছরের বেসেদা 2009 সাল থেকেই এই পদে। রাশিয়ার এই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাকে জেলে পোরার ঘটনায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বেশ শোরগোল পড়ে গেছে। সংবাদ মাধ্যমের দাবি, যে লেফোর্তোভ কারাগারে বেসেদাকে রাখা হয়েছে তাতে সাধারণত শত্রুপক্ষের গুপ্তচরদেরই রাখা হয়। বেসেদার পাশাপাশি তার ডেপুটি আনাতোলে বলিয়কে গৃহবন্দী করে রাখা হয়েছিল, তবে বেসেদাকে জেলে পড়া হলেও বৈক এ মুহূর্তে কোথায় তা স্পষ্ট নয়। বেসেদার বিরুদ্ধে মামলা রুজু করা হবে বলে দাবি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার গোয়েন্দা সংস্থার ব্যর্থতার দায় চাপানো হয়েছে তার উপর, যদি এ নিয়ে সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি পুতিন সরকার। বস্তুত 24 ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে বিমান যুদ্ধ ঘোষণা করার পর থেকে প্রায় 1.5 মাস কেটে গেছে। তবে জয় তো দূরের কথা, ইউক্রেনের মাটিতে চরম প্রতিরোধের মুখে পড়তে হয়েছে রুশ বাহিনীকে। ব্রিটেনের এক সংবাদ মাধ্যমের দাবি, পশ্চিমা দুনিয়ার কাছে ইউক্রেনের অভিযানের খবর ফাঁস করে দেওয়ার পেছনে কোনো গুপ্তচরের হাত রয়েছে বলে মনে করেন পুতিন। ওই সংবাদ মাধ্যমের আরও দাবি, ইউক্রেন আক্রমণের আগে রাশিয়ার গোয়েন্দারা নাকি পুতিনকে বুঝিয়েছিলেন যে সে দেশের আমজনতা এই অভিযানকে স্বাগত জানায়। তা বাস্তবে জানানো হয়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাহিনীর পাশাপাশি সাধারণ নাগরিকরাও দেশীয় অস্ত্র নিয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন। ইউক্রেনকে আরও $75 কোটি অস্ত্র দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে আরও $75 কোটি সামরিক সহায়তার ঘোষণা দিতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে ইউক্রেনের জন্য এই সহায়তার ঘোষণা বুধবারই দেওয়া হতে পারে। এসব সহায়তা মার্কিন প্রেসিডেন্টের বিশেষ তহবিল থেকে দেওয়া হবে। জরুরি তহবিলে বরাদ্দে মার্কিন কংগ্রেসের অনুমোদন প্রয়োজন পড়বে না। বাইডেন প্রশাসনের কর্মকর্তা জানান, সহায়তার আওতায় যেসব সামাজিক সরঞ্জাম সরবরাহ করা হবে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে এর মধ্যে স্থল ব্যবহারযোগ্য ভারী গোলাবর্ষণ সামগ্রী থাকতে পারে। তবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি হোয়াইট হাউসের কর্মকর্তারা। গত সপ্তাহে হোয়াইট হাউস জানায়, গত 24 ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরুর পর ইউক্রেনকে মোট $170 কোটি নিরাপত্তা সহায়তা দেওয়া হয়েছে। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনীর মোকাবেলায় ভারী অস্ত্র সহায়তা চেয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের নেতাদের প্রতি তিনি আহ্বান জানিয়েছিলেন। বিলওয়ালের পররাষ্ট্রমন্ত্রী হওয়া নিয়ে পিপিপিতে দ্বিমত। পাকিস্তানে ক্ষমতার পালাবদলের পর প্রাত প্রদীপের নিচে চলে এসেছেন তরুণ নেতা বিলওয়াল ভুট্টো। পাকিস্তান পিপলস পার্টি পিপিপির চেয়ারম্যান শাহবাজ শরীফের মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন এমন গুঞ্জন শুরু থেকে। ফেডারেল সরকার তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হবে এমনটি নিশ্চিত করেছে একাধিক সূত্র। তবে আদর্শিক বিরোধ থাকা মুসলিম লীগ এলএনএর নিয়ন্ত্রণাধীন সরকারে বিলওয়ালের অংশগ্রহণ নিয়ে পিপিপিতে বিভক্ত দেখা দিয়েছে। বিলওয়ালের মন্ত্রিত্ব ভালোভাবে দেখছেন না পিপিপির অনেক কর্মী। তারা বলছেন, শাহবাজের অধীনে এমন একটি পদ নিয়ে মন্ত্রিসভায় যোগ দিলে মনে যাবে জুলফিকারে ভুট্টো 55 বছর পুরনো দলটি। তবে পিপিপির একটি পক্ষ মনে করে, নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বিলওয়াল ভুট্টোর যোগ দেওয়া উচিত, কারণ এই পদের অভিজ্ঞতা অর্জন তাকে পরবর্তীতে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবেও সহায়তা করবে। অপরপক্ষে মনে করে, শাহবাজ শরীফ যে মন্ত্রিসভা গঠন করেছেন তাতে যোগ দেওয়া ঠিক হবে না পিপিপির চেয়ারম্যানের, কারণ এটি ক্ষমতাসীন জোটের দ্বিতীয় বৃহত্তম দলের প্রধান হয়ে মর্যাদাকে ক্ষুণ্ণ করে। এমনকি এই পক্ষ মনে করছেন, তাদের চেয়ারম্যান শাহবাজের অধীনস্থ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এটা তারা মেনে নিতে পারেন না। বিলওয়ালের কনিষ্ঠ একজন পিপিপি সদস্য দাবি করেছেন, আমি আমার চেয়ারম্যানকে দেশের পররাষ্ট্রমন্ত্রী হওয়ার সুযোগ দিয়েছি। ফিডার বলার সপক্ষে যুক্তি দিয়ে বলেন, দেশের জনসংখ্যা 64% 30% 30 বছর বয়সে কম এবং বিলওয়াল ছিলেন তরুণদের প্রতিনিধি। যুদ্ধ সংঘাত বাণিজ্য বেড়েছে চীন রাশিয়ার। যুদ্ধ সংঘাতের পরেও গত মাসে চীন এবং রাশিয়ার মধ্যে বাণিজ্য বেড়েছে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া, তারপর থেকে কয়েক দফায় মস্কোর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা দেশগুলো। তবে এর প্রভাব পড়েনি চীন এবং রাশিয়ার বাণিজ্যিক সম্পর্কে, বরং দুদেশের মধ্যে বাণিজ্য আগের তুলনায় আরও বেড়েছে। এছাড়া মস্কোর উপর নিষেধাজ্ঞা সমালোচনা করেছে বেইজিং। চাইনিজ কাস্টমার্সের তথ্য অনুযায়ী রাশিয়ার সঙ্গে সামগ্রিক বাণিজ্য মার্চ মাসে 12.76% বৃদ্ধি পেয়ে $11.67 বিলিয়ন বা $9 বিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে। গত বছর
একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে দুদেশের মধ্যে বাণিজ্যে 30.45% বৃদ্ধি পেয়েছে। চীন প্রধানত রাশিয়ার তেল, গ্যাস, কয়লা এবং কৃষি পণ্যের উপর নির্ভরশীল। ইউক্রেনের রাশিয়ার হামলার ঘটনাকে দেশটির উপর আগ্রাসন হিসেবে দেখতে নারাজ বেইজিং। পাশাপাশি মস্কোর উপর পশ্চিমা নিষেধাজ্ঞাকে ক্রমাগত সমালোচনা করে আসছে চীন। এই সংঘাত শুরুর আগে চীন এবং রাশিয়া তাদের কৌশলগত সম্পর্ক ফিরানো নেই বলে ঘোষণা দিয়েছিলেন। সংঘাত চলমান থাকলে সম্পর্কে ভাটা পড়েনি। একদিকে রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা আসছে, অপরদিকে মস্কো থেকে ভারত বেশি পণ্য ক্রয় করছে। দুই বছরের বেশি সময় ধরে করোনা মহামারীর কবলে পড়ে থাকা বিশ্ব অর্থনীতি কেবল চাঙ্গা হয়ে উঠবে না, কিন্তু ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে তাতে ভাটা পড়বে। এই যুদ্ধের প্রভাবে পড়তে শুরু করে বিশ্বের অন্যান্য দেশও। তবে এর মধ্যে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ কিছু দেশ ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। তবে রাশিয়ার উপর যুদ্ধের নেতিবাচক প্রভাব কিছুটা পড়েছে বলে বলা যায়। দেশটিতে বেড়ে গেছে সব ভোগ্য পণ্যের দাম। বড় বড় সুপার শপগুলোতে জরুরি পণ্য নিয়ে ক্রেতাদের কাছে কাড়াকাড়ির ভিত্তিতে ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জানা গেছে 2015 সালের পর সর্বোচ্চ মুদ্রাস্ফীতির কারণে চিনির দাম এখন আকাশ ছোঁয়া রাশিয়ায়। বাড়তি চিনি মজুত করছেন কেউ কেউ। এতে সংকট আরো তীব্র হচ্ছে। যদি রাশিয়া সরকারের দাবি লিডি কোন সংকটেই ক্রেতারা আতঙ্কিত হয় এমন পরিস্থিতি দেখা দিয়েছে। শুধু চিনি নয়, অন্যান্য পণ্যেরও দাম বেড়েছে দেশটিতে। আরেক টেক জায়ান্ট রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার কারণে দাম বেড়েছে প্রাইভেট কার সহ গৃহস্থলী সরঞ্জামাদির, এমনকি দাম বেড়েছে টেলিভিশনেরও। রুশপন্থী রাজনীতিককে গ্রেফতারের দাবি ইউক্রেনের। ইউক্রেনের একজন সম্পদশালী রুশপন্থী রাজনীতিককে গ্রেফতারের দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। রুশ আগ্রাসন শুরু হওয়ার পর গৃহবন্দিত্ব থেকে পালিয়ে যেতে সমর্থ হয়েছিলেন তিনি। তবে বুধবার সকালে এক ভাষণে ফের তার গ্রেফতার হওয়ার কথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই প্রতিবেদনে এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। গ্রেফতারকৃত রাজনীতিকের নাম ভিক্টর মেদভেদচুক। অনলাইনে তার একটি ছবি পোস্ট করেছে জেলেনস্কি। এতে হ্যান্ডিকে পরা বিভিন্ন চেহারার বিক্ষিপ্ত মেদভেদচুককে ইউক্রেনের সেনাবাহিনী ইউনিফর্ম পরিহিত অবস্থায় দেখা গেছে। টেলিগ্রামে জেলেনস্কি লিখেছেন, ইউক্রেনের নিরাপত্তা বাহিনী একটি বিশেষ অভিযান চালিয়েছে, সাবাস। ইউক্রেনের নিরাপত্তা সংস্থার প্রধান ইভান বাকারভ বলেছেন, রুশপন্থী আইন প্রণেতাকে আটকের জন্য একটি স্তর বিশিষ্ট বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযান ছিল বিপজ্জনক। টেলিগ্রামে পোস্ট করা বিবৃতিতে ইউক্রেনের কর্তৃপক্ষ বলছে, কোনো বিশ্বাসঘাতক শান্তি থেকে রেহাই পাবে না, ইউক্রেনের আইন অনুযায়ী সবাইকে জবাবদিহি করতে হবে। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের রুশ সেনা দেশের শান্তি আলোচনায় অচলাবস্থা তৈরি করেছে। ইউক্রেনের রুশ বাহিনীর জয়লাভের ব্যাপারেও আশাবাদ জানিয়েছেন তিনি। ইউক্রেনের রাশিয়া সামরিক অভিযানের লক্ষ্যে কিয়েভ থেকে পূর্ব ইউক্রেনে সরে নেওয়া মঙ্গলবার 12 এপ্রিল প্রথম প্রকাশ্যে বক্তব্য দেন পুতিন। এই ভাষণে তিনি বলেছেন, ইউক্রেন অভিযানের মহৎ লক্ষ্য অর্জিত হবেই। পুতিনের বক্তব্যে তিনি যুদ্ধে দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মিথ্যা অভিযোগ এবং পুরো ইউনিয়নের জন্য নিরাপত্তা নিশ্চয়তা করতে নিয়ে কিয়েভ শান্তি আলোচনাকে ব্যাহত করছে। ইউক্রেনের সামরিক অভিযানের লক্ষ্য অর্জিত হবে কিনা জানতে চেয়ে রুশ মহাকাশ সংস্থার কর্মীর প্রশ্নের জবাবে পুতিন বলেন, অবশ্যই, এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। ইউক্রেন বলেছে, 2014 সালে রাশিয়া কর্তৃক ক্রিমিয়া দখলের পর থেকেই তারা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করছে। এর মধ্যে 2022 সালের 21 ফেব্রুয়ারি পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত দুটি এলাকাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। এর কদিনের মাথায় 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এইভাবে নৃশংস সাম্রাজ্যবাদী স্টাইলে একটি সার্বভৌম দেশের ভূমি দখলের এই যুদ্ধের সমালোচনা করে আসছে পশ্চিমারা। অনলাইনে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রচারণা, গ্রেফতার 12। পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে অনলাইনে প্রচারণা চালানোয় সন্দেহভাজন হিসেবে 12 জনকে গ্রেফতার করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক তদন্ত সংস্থা FIA। পাকিস্তানের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহে সেনাবাহিনীর সংশ্লিষ্টতা নিয়ে এসব প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের ক্ষমতাচ্যুতির পর নিরাপত্তা সংস্থাগুলোর বিরুদ্ধে প্রচার শুরু হয়। ইমরানের দল তেহরিক ইনসাফের হাজার হাজার সমর্থক টুইট বার্তায় ক্ষমতাচ্যুতির নিন্দা জানান। শাবাজ শরীফকে সরকারের আমদানি করা সরকার আখ্যা দিয়ে তাদের মেনে না নেওয়ার ডাক দেওয়া হয়। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নির্দেশনায় ক্ষতিগ্রস্ত পরিচালনায় জড়িতদের বিরুদ্ধে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এই অভিযানে প্রথম 5 জনকে গ্রেফতার করা হয়। পরে FIA সন্ত্রাসবাদ বিরোধী শাখা আরো 7 জনকে গ্রেফতার করে। এসব সন্দেহভাজনদের বিরুদ্ধে মোট 9টি মামলা দায়ের করা হয়। এছাড়া ইসলামাবাদ থেকে প্রতিদিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। সেনাবাহিনী বিরোধী প্রচারণার মাস্টার পয়েন্ট এবং তার নেটওয়ার্কের 6 সদস্যকে লাহোরের সাবজা বাজার এলাকা থেকে প্রথমে গ্রেফতার করা হয়। এই নেটওয়ার্কের বাইরে অধীনে 21,000 টুইটার অ্যাকাউন্ট রয়েছে বলে জানা গেছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।